উত্তম কুমার ভারতীয় চলচ্চিত্রের বাংলা সিনেমার একজন কিংবদন্তি এবং সর্বশ্রেষ্ঠ মহানায়ক রূপে পূজিত। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলার প্রথম সুপারস্টার হলেন উত্তম কুমার। শুরুতে অরুণ কুমার নামে কিছু বাণিজ্যিকভাবে অসফল সিনেমা দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও কিছু সময় পর খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন বাংলার সবথেকে জনপ্রিয় নায়ক। তার সময়ে তাকে ম্যাটিনি আইডল বলা হতো। সেই সময়ে যুবকেরা উত্তম কুমারের মতন হতে চাইতো। সমস্ত মহিলা দল উত্তম কুমারের নামে মোহচ্ছন্ন ছিল। 3 সেপ্টেম্বর 1926 সালে কলকাতার আহিরি টোলায় মামা বাড়িতে জন্মগ্রহণ করে উত্তম কুমার। তার পিতৃনিবাস হলো কলকাতার ভবানীপুরে। উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চ্যাটার্জি। তার দুই ভাই হলেন বরুণ এবং তরুণ। শুরুতে সাউথ সাবারবান স্কুলে পড়াশোনা করেন তিনি, পরে গোয়েঙ্কা কলেজে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন। সেখানে বিজনেস এবং কমার্সের শাখায় পড়াশোনা করেন। অবশ্য নানান কারণে তার শিক্ষা অসম্পূর্ণ থাকে এবং তিনি কলকাতার পোস্ট ট্রাস্টে ক্লার্কের চাকরি গ্রহণ করেন। চাকরির পাশাপাশি সুহৃদয় সমাজ নাটক গোষ্ঠীতে তিনি অভিনয় করতেন। এটি তাদের পারিবারিক নাট্য গ্রুপ হিসেবে খ্যাত। নিতিন ঘোষ পরিচালিত মায়ারোর নাটকে তিনি সকলের নজর আকর্ষণ করেন। এরপর নিতিন বোসের পরিচালনায় দৃষ্টিদান ছবিতে 1948 সালে চলচ্চিত্র জীবন শুরু করেন। এই সময় তিনি নিজের আসল নাম অরুণ কুমার চ্যাটার্জি লিখতেন। পরপর কিছু ছবি ফ্লপ হওয়ার পর যখন তিনি সিনেমা ছেড়ে দেবেন এরকম ভাবছিলেন। সেই সময় 1953 সালে নির্মলদের পরিচালনায় 75 ছবিতে তিনি অভিনয় করেন। এই ছবিতে উত্তম কুমার মুখ্য ভূমিকায় ছিলেন না, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় প্রমুখ অভিনেতারাও ছিলেন এই ছবির প্রধান আকর্ষণ। এই ছবি সেই সময় ভীষণ জনপ্রিয় হয় এবং সাধারণ দর্শক উত্তম কুমারকে পছন্দ করা শুরু করে। উল্লেখ্য, এই ছবি দিয়েই প্রথম উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির জয়যাত্রা শুরু। পরবর্তীকালে এই জুটি বাংলা ছবির জগতে ইতিহাস সৃষ্টি করেছিল। এই ছবির পর উত্তম কুমারকে আর ফিরে তাকাতে হয়নি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুখ্য ভূমিকায় সাফল্যের সাথে অভিনয় করে গেছেন। সুচিত্রা সেন উত্তম কুমার এই জুটি বাংলা সিনেমার অমর জুটি নামে খ্যাত। তারা দুজন একসঙ্গে প্রায় 30টি ছবিতে অভিনয় করেছেন এবং সবকটি ছবি চূড়ান্ত সাফল্য লাভ করেছে। তাদের অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হল হারানো সুর, অগ্নি পরীক্ষা, প্রিয় বান্ধবী, সাপমোচন, ইন্দ্রাণী, সপ্তপদী ইত্যাদি। এই জুটি প্রায় 20 বছর ধরে সেরার শিরোপা ধরে রেখেছিল। সুচিত্রা সেন ছাড়া উত্তম কুমারের সাথে যে নায়িকার জুটি প্রায় সমানে সমানে আলোচিত তিনি হলেন সুপ্রিয়া দেবী। সোনার হরিণ থেকে তাদের জুটির জয়যাত্রা শুরু। এরপর তারা একে একে উত্তরায়ণ, কাল তুমি আলেয়া, সন্ন্যাসী রাজা, বন পলাশীর পদাবলী, বাঘবন্দির খেলা ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। সিনেমা জগৎ ছাড়াও বাস্তবেও সুপ্রিয়া দেবীর সাথে উত্তম কুমারের এক গভীর সম্পর্ক ছিল। নিজের স্ত্রী এবং বাড়ি ছেড়ে নিজের জীবনের শেষ 17 বছর তিনি সুপ্রিয়া দেবীর সাথেই কাটিয়েছিলেন। সুপ্রিয়া দেবীও নিজের স্বামীকে পাকাপাকি ভাবে ছেড়ে উত্তম কুমারের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়ার ক্রেজ শেষ হওয়ার পর শেষ দিকে উত্তম কুমারের সাথে সাবিত্রী চট্টোপাধ্যায়ের জুটি খুবই জনপ্রিয় হয়। উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীকে প্রতিভাশালী অভিনেত্রী আখ্যা দিয়ে এসেছেন। তাদের করা উল্লেখযোগ্য কিছু ছবি হল হাত বাড়ালেই বন্ধু, দুই ভাই, নিশিপদ্ম, মোমের আলো ইত্যাদি। ধনী মেয়ে বা মৌচাকের মতন কমেডি ছবিতে সাবিত্রীর সাথে জুটি বেঁধে উত্তম কুমারের হাসির অভিনয় আজও সকল দর্শকের মন জয় করে। খুবই অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 24 জুলাই 1980 সালে উত্তম কুমার মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল 53 বছর। সেই সময় অগবধূ সুন্দরী সিনেমার শুটিং চলছিল। শেষ দিনে শুটিং চলাকালীন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বাংলা সিনেমা জগতে নেমে আসে এক গভীর শোকের ছায়া। তার অন্তিম যাত্রায় সারা কলকাতা পথে বেরিয়ে আসে। বাংলা সিনেমা যত দিন থাকবে উত্তম কুমার মহানায়ক হয়েই রয়ে যাবেন সকল বাঙালির মনে। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও এবং ভিডিওটি শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের মধ্যে।